হ্যাঁ হাই দিস আরিয়ান, একটু আগে দেখলাম দরদ থেকে একটা লুক ড্রপ করেছে যেখানে শাকিব খান এবং সোনাল চৌহানকে দেখা যাচ্ছে, এবং এই লুকটা দেখে যতটুকু মনে হচ্ছে এটা একটা গানের সেট থেকে নেওয়া। এই লুককে শাকিব খান এবং সোনাল চৌহানকে দেখতে দারুণ লাগছে। লাস্ট শাকিব খান এবং শ্রাবন্তীর যে জুড়িটা ছিল বা তাদের যে কেমিস্ট্রিটা ছিল এটা কিন্তু বেশ ভালো ছিল। সো এইখানে শাকিব খান এবং সোনাল চৌহানকে দেখার পর কিছুটা ফিল পাচ্ছি শাকিব শ্রাবন্তীর। দরদের শুটিং এই নভেম্বরের মাঝামাঝি শেষ হওয়ার কথা, সম্ভবত দরদের শুটিং অলরেডি শেষ হয়ে গেছে, আর না হয় এক থেকে দুদিন শুট হবে কোনো গানের, দেখা যেতে পারে 3 থেকে 4 দিন পর শাকিব খান দেশে কামব্যাক করবে। তো এই ছিল ওভারঅল এই লুকটা নিয়ে একটা পজিটিভ ধারণা। এবার একটু নেগেটিভ কিছু বলি। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে দরদে শাকিব খানের লুক কেমন হবে, সোনাল চৌহানের লুক কেমন হবে, এইটা কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আই মিন অলরেডি অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট থেকে এই লুকগুলা ড্রপ করেছে, সবাই এখন থেকে দেখতে পাচ্ছে যে শাকিব খানের লুকটা কেমন হবে বা সোনাল চৌহানের লুকটা কেমন হবে। বাট এইটা আমার কাছে কোনোভাবেই পজিটিভ কিছু মনে হয় না। আই মিন একটা সিনেমার যেখানে ফার্স্ট লুক ড্রপ করা হয়নি, একটা সিনেমার যেখানে ফার্স্ট পোস্টার ড্রপ করা হয়নি, সেইখানে এই ধরনের লুক কেন দিচ্ছে এটাই মাথায় আসে না। দেখেন, এই লুকের পরিবর্তে যদি শাকিব খান এবং সোনাল চৌহানের একটা ফার্স্ট লুক পোস্টার অফিশিয়াল ভাবে ড্রপ করত এবং এর পর থেকে এই ধরনের লুক শেয়ার করত, তাহলে ব্যাপারটা ঠিকঠাক লাগতো। আপনি যেখানেই দেখবেন, যে কারো সিনেমার ক্ষেত্রেই দেখবেন, কেউ সিনেমার ফার্স্ট লুক বা ফার্স্ট পোস্টার অফিশিয়াল ভাবে ড্রপ করার আগে এইভাবে সিনেমার গানের শুট থেকে, সিনেমার অ্যাকশন সিন থেকে এই ধরনের লুক সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে না। হয়তো এরপরেও এই সিনেমার ফার্স্ট লুক নিয়ে এক্সপেকটেশন থাকবে, বাট তারপরেও প্রিয়তমার ক্ষেত্রে যখন শাকিব খান হঠাৎ করে একটা ফার্স্ট লুক ড্রপ করে তখন রাতারাতি ওই লুকটাই ভাইরাল হয়ে যায়। হঠাৎ করে ওইরকম একটা লুক দেখে সবাই কিন্তু এক্সাইটেড হয়ে যায়। সেরকম যদি দরদ টিম থেকে করতো এই ধরনের গানের সেট থেকে বা অ্যাকশন সেট থেকে এই ধরনের লুক সোশ্যাল মিডিয়াতে শেয়ার না করে ডিরেক্ট একটা অফিসিয়াল পোস্টার একটা ফার্স্ট লুক ড্রপ করতো, আই থিঙ্ক এটাই বেটার হতো। এরপর থেকে প্রমোশনের জন্য এই সিনেমার ছোট ছোট ক্লিপস বা শাকিব সোনাল চৌহানের আরও লুক শেয়ার করতো, তখন ব্যাপারটা ঠিকঠাক লাগতো। এখন এই কথা বলার কারণে অনেক শাকিব খান এসে গালাগালি করবে, ডোন্ট কেয়ার, যাদের বোঝার তারা বুঝবে, যারা বুঝবে না তারা এসে গালাগালি করবে, সিম্পল। যেহেতু দরদ নিয়ে বলছি, সো এর সাথে আরেকটা আপডেট শেয়ার করি। দরদের কাজ শেষ হওয়ার পর শাকিব খান সম্ভবত হিমেল আশরাফের রাজকুমার ফিল্মে কাজ শুরু করবে। দরদ যেখানে প্যান ইন্ডিয়ান একটা ফিল্ম, রাজকুমারটা হয়তো এরকম হবে না। প্রিয়তমা হিমেল আশরাফের মেকিং দেখার পর এই সিনেমাটা নিয়ে একটু এক্সপেকটেশন কম, আই মিন রাজকুমার নিয়ে। তো এই ছিল দরদ থেকে শাকিব খান এবং সোনাল চৌহানের এই লুকটা নিয়ে আমার ওপিনিয়ন। আই থিঙ্ক আমার কাছে এটা কোনোভাবেই গুড ডিসিশন মনে হয় না যে একটা সিনেমার ফার্স্ট লুক বা ফার্স্ট অফিসিয়াল পোস্টার শেয়ার করার আগে এই ধরনের বিভিন্ন গানের সেট থেকে বা অ্যাকশন সেট থেকে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের লুক শেয়ার করা। তো এই ছিল আমার ওপিনিয়ন। এই ওভারঅল বিষয়টা নিয়ে আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।